এবার আমরা প্রিজমের মধ্যে আলোর বিচ্ছুরণ জিনিসটা দেখব। এটা খুব সুন্দর এবং খুব মজার একটা জিনিস যে নর্মালি তুমি একটা প্রিজমের এক পাশে যদি সাদা আলো প্রবেশ করাও, অন্য পাশ দিয়ে তুমি যদি তুমি তাকাও বা এখানে একটা পর্দা রেখে দাও, তুমি দেখবা কি আলো সাতটা কালারে বিশ্লিষ্ট হয়ে গেছে। ওই যে আমরা ছোটবেলায় শিখছিলাম না এরকম বেনি আসহ কলা, বা ইংলিশে যদি বলো ভিপজিও, এই যে সাতটা কালারে ভাগ হওয়া, মানে রংধনুর সাতটা কালারের মতো, এই জিনিসটাকেই বলি হইলো আমরা আলোর বিচ্ছুরণ। মানে তুমি প্রবেশ করাচ্ছ সাদা আলো, সে আসলে সাতটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো এটার কারণ বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে একটু মনে করতে হবে স্নেলের সূত্রে একটা বিশাল বড় শর্ত দেয়া ছিল। সেই শর্তটা ছিল যে একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য। এটা বলার কারণই হইল এই, কারণ আলোর কালার যদি চেঞ্জ হয়ে যায় তার মানে আসলে তার তরঙ্গ দৈর্ঘ্যও চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এক এক তরঙ্গ দৈর্ঘ্যের আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় বিভিন্ন আলাদা আলাদা কোণে বেঁকে যায়। যেমন ধরো এখানে লাল আলোর আসলে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়, ফলে সেটা বাঁকে সব থেকে কম। আর এই যে বেগুনি আলো যেটা আছে এখানে সাতটার মধ্যে, দেখো আমরা সিরিয়ালেই লিখছি, এই লালের তরঙ্গ দৈর্ঘ্য আসলে সব থেকে বেশি, আর নীলের তরঙ্গ দৈর্ঘ্য বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য আসলে সব থেকে কম। ফলে হয় কি, এটা অনেক বেশি বেঁকে যায় আর এটা অল্প স্বল্প বাঁকে। তুমি এখন চিন্তা করো, এইখানে প্রথম পৃষ্ঠে যখন সাদা আলো ফেললা, সেটার মধ্যে তো সব কিছুই আছে, বেনি আসহ কলা সব কয়টাই আছে। সো এইখানে প্রথম পৃষ্ঠে যখন প্রতিসরণ হইল, সাতটা ভাগে ভাগ হয়ে গেল প্রথমে, আমরা তিনটা ভাগ দেখাইছি, সবগুলো দেখানো সম্ভব না, তো সব থেকে কম বাঁকলো লালটা, তারপর সবুজ মিডিয়াম, এই মাঝখানের লেভেলে সবুজ আছে, আর লাস্টে আমরা বেগুনি কালি দেখাইতে পারিনি, নীল কালি দিয়ে আর কি বেগুনিটাকে দেখাচ্ছি, তিনটা আলাদা হয়ে গেল। এই জায়গায় সে আরও একবার বাঁকলো, সো ফাইনালি দুইবার বাঁকার পরে তখন তুমি কী করবা, সুন্দরভাবে একটা লাল সবুজ তারপর বেগুনির প্যাটার্ন দেখতে পাবো। অ্যাকচুয়ালি মাঝখানে এখানে লালের পরে আবার কমলা হলুদ, গ্রিনের পরে এখানে আসমানি নীল, তারপরে অ্যাকচুয়ালি বেগুনি দেখতে পাবা। সো এই যে প্যাটার্নটা দেখা যায়, এইটা হলো বিচ্ছুরণের ফলাফল আর কি। এখানে নিউটন আরও বেশ কয়েকভাবে এই জিনিসপত্র এক্সপ্লেন করছিলেন। এখানে আর একটা মজার এক্সপেরিমেন্ট তোমরা করে দেখতে পারো, কারো কাছে যদি প্রিজম থাকে তাইলে খুব ইজি একটা এক্সপেরিমেন্ট, যে তুমি দেখবা কি প্রিজম প্রথম একবার দিছো, আলোকরশ্মি সাত ভাগে ভাগ হয়ে গেছে পুরা, এখানে জাস্ট একটা প্রিজম উল্টায় দিয়ে দাও, এটা যা কাজ করছে এটা তার এবার উল্টা কাজ করবে, এখানে সাদা তুমি পর্দা ফেলো, দেখবা কি আবার সবাই একত্রিত হয়ে সাদা আলো হয়ে যাচ্ছে। মানে ওই যে আলোকরশ্মির প্রত্যাবর্তন ধর্ম আমরা বারবার বলে আসতেছি, এইটা যা কাজ করলো এটাকে উল্টায় দিয়ে রাখছো, তার মানে এটা তার উল্টা কাজটা করবে। সো আলোকরশ্মি এখান দিয়ে যে পথে বের হয়েছিল ওইটাতে এবার সেম পথে গিয়ে ঢুকতেছে, প্রত্যাবর্তন ধর্ম বলে কি আবার আগের মতো একত্রিত হয়ে সাদা আলো হয়ে যাবে। সেখান থেকে একটা জিনিসের প্রমাণ পাওয়া যায় যে আমরা যে কালার বলি সেই কালার সবগুলোই আছে আসলে সাদা আলোর মধ্যে, আর কালো বলতে আসলে বুঝি এখানে কোনো কালার নেই। তো এখানে বেশ কয়েকটা রাশি আমরা একটু ডিফাইন করি। কৌণিক বিচ্ছুরণ প্রথমে আসে, যে কৌণিক বিচ্ছুরণ, তো তুমি দেখো এইখানে লাল আলো আর যে বেগুনি আলো আছে, এদের যদি দূরকে নিয়ে আমরা মেইনলি কথাবার্তা বলি, এটাকে যদি পিছনের দিকে বর্ধিত করি, আমরা বিচ্যুতিকোণ যেভাবে হিসাব করতাম সেম ফরম্যাটে এই জিনিসটাকেও হিসাব করব। এই রেডকে পিছনের দিকে বর্ধিত করলাম, আবার ব্লুটাকেও একটু পিছনের দিকে বর্ধিত করব। এবার একটু দেখো এই দুইটা এই জায়গায় এসে মিলিত হইলো, আচ্ছা একটু পিছনেই মিলিত হইলো, এইখানে এখন আমাদের আদিরশ্মিটা কি এইটা ছিল, এটার থেকে এরা সরে গেছে কিছুটা, সো আদিরশ্মির প্যারালাল একটা লাইনটা নেই এখানে, তাইলে আদিরশ্মির সাথে কত কোণ তৈরি করতেছে খুব ইজিলি পেয়ে যাব। সো এটা ছিল আমাদের আদি আপতিত রশ্মিটা, এটার সাথে দেখো লালটা এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, নীলটা অন্য আর একটা অ্যাঙ্গেল তৈরি করছে, নীলের অ্যাঙ্গেলটা একটু বড়, লালের অ্যাঙ্গেলটা একটু কম, কারণ লাল বাক্সে কম, নীল বাক্সে আসলে বেশি। সো লালটা যে কোণে বেঁকে গেল এটা হলো লালের বিচ্যুতি কোণ, বা আমরা বলি লালের কৌণিক বিচ্যুতি, এটাকে আমরা ডেল আর দিয়ে দেখাই। আর এই যে অ্যাঙ্গেল এখানে নীল, বা আমরা বলতেছি আসলে ভায়োলেট, মানে সোজা হিসাবে আসলে বেগুনির যে বেঁকে যাওয়ার পরিমাণটা, মানে আমরা দুইটা ক্রান্তীয় রশ্মি নিয়ে কথা বলতেছি, এটার যে বিচ্যুতি কৌণিক বিচ্যুতি এটাকে আমরা বলি হইল গিয়ে ডেল ভি দিয়ে দেখাই। এই দুইটা কৌণিক বিচ্যুতির মান আমাদেরকে একটু মনে রাখতে হবে, আর বাকিগুলো মোটামুটি এর মাঝখান বরাবর থাকবে, মানে ডেল আর এরটা হবে সব থেকে কম, আর ডেল ভি এর মান হবে সব থেকে বেশি, বাকিরা এদের দুজনের মধ্যে থাকবে। এইখানে আমরা বলি কৌণিক বিচ্যুতি, দুইটা আলোর মধ্যে কৌণিক বিচ্যুতি ডিফাইন করি হইল গিয়ে দুইটা বিচ্যুতি কোণের পার্থক্য, যে লাল আলো বিচ্যুত হয়েছে হইল গিয়ে ডেল আর কোণে, আর বেগুনি আলো বিচ্যুত হয়েছে হইল গিয়ে ডেল ভি কোণে। তাহলে আমরা বলবো কৌণিক বিচ্যুতি এটাকে থিটা দিয়ে দেখানো হয়, নর্মালি থিটা ইজ ইকুয়াল টু ডেল ভি মাইনাস ডেল আর,
এই জিনিসটা মাঝে মধ্যে অবজেক্টিভে চলে আসে, দুইটা অ্যাঙ্গেল দিয়ে বলে কৌণিক বিচ্যুতি কত হবে বাইর করা। আরেকটা যেটা আসে সেটা হলো গিয়ে বিচ্ছুরণ ক্ষমতা, এটাকে W দিয়ে দেখানো হয়। এই জিনিসটা কি আসলে একটু বলি, বিচ্ছুরণ ক্ষমতা হইলো আসলে এই যে কৌণিক বিচ্যুতি তার সাথে আরেকটা রাশির অনুপাত, সেই রাশিটা কি, সেটা হলো এই যে মধ্যরশ্মি বলতে পারো, মোস্ট অফ দ্য কেসেস গ্রিন, অথবা আমরা ধরে নিতে পারি যে গড় বিচ্যুতি কোণ, যেটা এদের দুইজনের বিচ্যুতি কোণের যদি গড় করি তাহলে আমরা একটা গড় বিচ্যুতি বা মধ্য বিচ্যুতি বলি, যে মধ্যরশ্মির বিচ্যুতি বা এটাকে অনেকে গড় বিচ্যুতিও বলে। এটাকে আমরা ডিফাইন করি এভাবে, ডেল ইজ ইকুয়াল টু ডেল ভি প্লাস ডেল আর ডিভাইডেড বাই টু। এখন আমার কাছে যখন এই মধ্যরশ্মির বিচ্যুতি বা গড় বিচ্যুতি এই জিনিসটা যখন জানা আছে এবং কৌণিক বিচ্যুতি যখন জানা আছে, তখন বিচ্ছুরণ ক্ষমতা হবে হইলো গিয়ে আসলে কৌণিক বিচ্যুতি ডিভাইডেড বাই গড় বিচ্যুতি। তার মানে এই দুইটা রাশি যদি অনুপাত করি তাইলেই আমি আসলে পেয়ে যাচ্ছি বিচ্ছুরণ ক্ষমতা। তো রাশিমালা দিয়ে দেখাইলে বিচ্ছুরণ ক্ষমতা W সমান হবে কৌণিক বিচ্যুতি হলো আমাদের ডেল ভি মাইনাস ডেল আর ডিভাইডেড বাই এখানে হবে ডেল। এই ইকুয়েশনটা থেকেও মাঝে মাঝে ছোটখাটো অঙ্ক চলে আসে। এবার আমাদের কাছে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা বলছে একটা কাচ প্রিজমের প্রিজম কোণ হলো 8 ডিগ্রি, আর বেগুনি আর লাল বর্ণের জন্য প্রতিসরণাঙ্ক যথাক্রমে 1.532 আর 1.514, দুইটা কালারের জন্য আলাদা আলাদা হয় আমরা শিখছিলাম। তো এখানে বাইর করতে বলছে কৌণিক বিচ্ছুরণ কত আর বিচ্ছুরণ ক্ষমতা কত, এই দুটো জিনিস বাইর করতে বলছে। তো এই দুটো বাইর করার জন্য দেখো একটা সমস্যা এখানে তৈরি হয়ে গেছে, যে এগুলো হলো প্রতিসরণাঙ্ক দেওয়া, বাট আমরা যে সূত্র দুইটা শিখছি সেগুলো হলো গিয়ে অ্যাঙ্গেল দিয়ে। তো এখানে আমাকে সামহাও ওগুলাকে একটু সুন্দর করে সাজায় নিতে হবে। একটু দেখো এইখানে বলা আছে কি যে কাচ প্রিজমের প্রিজম কোণ হলো 8 ডিগ্রি, 8 ডিগ্রি মানে এটাকে অলমোস্ট আমরা একটা সরু প্রিজম ধরেই নিতে পারি, যদিও 6 ডিগ্রি পর্যন্ত নর্মালি ধরা হয়, আমরা 8 কে ধরে নিচ্ছি আর কি। ডেল ভি সমান আমরা চাইলেই বলতে পারি মিউ ভি মাইনাস 1 ইনটু এ, আবার ডেল আর সমান বলতে পারি মিউ আর মাইনাস 1 ইনটু এ। আর এই দুইটা মিলায়ে আমরা যে ডেল শিখছিলাম, ডেল সমান ছিল হলো আমাদের ডেল ভি প্লাস ডেল আর ডিভাইডেড বাই টু মধ্যরশ্মির বিচ্যুতি। সো এবার যদি মান বসায় দিই, ডেল ভি সমান হলো মিউ ভি মাইনাস 1 ইন্টু এ, এখানে থাকবে প্লাস মিউ আর মাইনাস 1 ইন্টু এ ডিভাইডেড বাই টু। সো আলটিমেটলি এখান থেকে তুমি যা পাবা মিউ ভি প্লাস মিউ আর ডিভাইডেড বাই টু মাইনাস 1 ইন্টু এ। তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে আগ্রহী যে ডেল সমান সাম মিউ মাইনাস 1 ইন্টু এ, যেখানে মিউ সমান হইল গিয়ে যেখানে মিউ সমান মিউ ভি প্লাস মিউ আর ডিভাইডেড বাই টু। সো আমরা মোটামুটি কিছু সূত্র বানানোর চেষ্টা করলাম, আর এবার বাকিগুলাকে একটু নিজেদের মতো বানাবো। আমরা যে কৌণিক বিচ্ছুরণ শিখছিলাম, কৌণিক বিচ্ছুরণ থিটা সমান ছিল হলো ডেল ভি মাইনাস ডেল আর। সো এবার যদি মান বসাই মিউ ভি মাইনাস 1 ইন্টু এ মাইনাস মিউ আর মাইনাস 1 ইন্টু এ, সো আলটিমেটলি আমি যা পাবো মিউ ভি মাইনাস 1 মাইনাস মিউ আর প্লাস 1 ইন্টু এ, দ্যাট মিন্স মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ। এবার যদি আমি মানগুলো বসায় দিই তাহলে আমার কৌণিক বিচ্ছুরণ থিটা সমান চলে আসতেছে, মিউ ভি আমাকে দেওয়া ছিল বেগুনির জন্য হলো 1.532 আর এটা হলো 1.514, সো 1.532 মাইনাস 1.514 ইন্টু এ সমান হলো 8 ডিগ্রি দেওয়া আছে। তো এবার যদি আমরা ক্যালকুলেশনটা করে ফেলি 0.144 ডিগ্রি, সো এটাই হলো আমাদের কৌণিক বিচ্ছুরণ। কৌণিক বিচ্ছুরণ যেহেতু পেয়ে গেছি এবার বাকিটুক করা আসলে খুব একটা কঠিন কিছু না, বিচ্ছুরণ ক্ষমতা বাইর করতে বলছে। তো আমরা বিচ্ছুরণ ক্ষমতার যে সূত্র শিখছিলাম, বিচ্ছুরণ ক্ষমতা W সমান ছিল হলো ডেল ভি মাইনাস ডেল আর ডিভাইডেড বাই ডেল। একটু ভালো করে দেখো এখানে ডেল ভি মাইনাস ডেল আর আমরা অলরেডি বের করে রাখছি, এটা 0.144 ডিগ্রি, আর ডেল এর জন্য একটা ইকুয়েশন এই জায়গায় লিখে রাখছি যেখানে মিউ সমান হলো মিউ ভি প্লাস মিউ আর ডিভাইডেড বাই টু। তো এটা যদি বাইর করি দেখো এটা আসবে 1.532 প্লাস 1.514 ডিভাইডেড বাই টু, দ্যাট ইজ 1.523। এটা যদি এই সমীকরণে বসাই তাহলে আলটিমেটলি ডেল এর যে ভ্যালু পাচ্ছি 1.523 মাইনাস 1 ইন্টু 8 ডিগ্রি, তার মানে ডেল সমান আসবে 4.184 ডিগ্রি। এটা যদি বসাই দিই এবার 4.184, তাহলে আমি বিচ্ছুরণ ক্ষমতা W সমান পেয়ে যাচ্ছি ইজ ইকুয়াল টু 0.0344। সো এই হলো আমার কৌণিক বিচ্ছুরণ আর এই হলো বিচ্ছুরণ ক্ষমতা। সো এই দুইটা ইকুয়েশন আমাদেরকে এভাবে একটু ইউজ করতে হবে যদি আমাকে প্রতিসরণাঙ্ক গুলো দেওয়া থাকে সরাসরি বিচ্যুতি কোণগুলো না দিয়ে। সো এই প্রসেসে অঙ্ক করবো, অঙ্কগুলো খুব ইজিলি মিলে যাবে।